ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে গুলশান এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না এবং মাটিকাটা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। প্রথমেই যেতে চাই গুলশানে মুন্নার কাছে। মুন্না, অভিজাত এলাকা খ্যাত গুলশান এলাকায় ভোটার উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। যেমনটি বলছিলেন, গুলশান অভিজাত এলাকা এবং সে এলাকায় ভোটারদের উপস্থিতি, আসলে ভোটারদের উপস্থিতি বলতে গেলে এক প্রকার নেই বললে চলে। প্রায় ভোট গ্রহণের এক ঘন্টা পার হয়ে গেছে এবং এখানে খুব একটা ভোটার আমরা দেখিনি। ভোটারের থেকে আইন শৃঙ্খলাকর্মী সদস্যরা এবং গণমাধ্যম কর্মীর সংখ্যায় বেশি। অর্থাৎ আমি আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই ভোট কেন্দ্রের অবস্থা গুলশান 2 নম্বর এলাকার গুলশান মডেল স্কুল আমরা রয়েছি এবং এই মডেল স্কুলে আমরা প্রায় 1.5 ঘন্টা যাবৎ অবস্থান করছি ভোটের শুরু হওয়ার আগে থেকে, 8টার আগে থেকে। এখানে কিন্তু আসলে ভোটারদের উপস্থিতি বলা যেতে পারে যে প্রায় শূন্য এবং যারা রয়েছেন তারা কিন্তু তারা এখানে বেশ আনন্দে যারা নিরিবিলি সময় পার করছেন, যারা রয়েছেন এখানে ভোটের দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু খুব একটা মানে ব্যস্ততা এখানে আমরা দেখছি না। তারা কিন্তু খুব ভালোভাবেই যারা এখানে রয়েছেন এবং কোনো ধরনের কেমন একটা কোনো তাদের কাজ নেই, গল্পই তারা করে সময় কাটাচ্ছেন। এবং পাশাপাশি এখানকার একটি বিষয় বলতে চাই আপনাকে যে নিরাপত্তার ব্যবস্থা যদি বলা হয় সেটা বলা সর্বোচ্চ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন। জানেন যে ঢাকা 17 আসনে উপনির্বাচনে কিন্তু 124টি কেন্দ্রে 605টি ভোট কেন্দ্রে বুথে কিন্তু ভোট নেওয়া হচ্ছে এবং এই যে ভোটে ভোটার সংখ্যা কিন্তু 3,25,000-এর মতো এবং সেই হিসাবে এই আমরা যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় 5,000-এরও বেশি। সেই হিসাবে এখানে আমরা সকাল থেকে খুব একটা ভোটার এখনো দেখিনি। তবে যেহেতু গুলশান এলাকা, আপনি যে এমনটি বলছিলেন অভিজাত এলাকা, সেই হিসাবে এখানে ভোটারদের উপস্থিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। জানেন যে এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, তিনি কিন্তু এই কেন্দ্রের ভোটার এবং তিনি সকাল 10টার দিকে কিন্তু আসলে তিনি ভোট দিবেন এবং এই কেন্দ্রে তিনি ভোট প্রদান করবেন। এবং এখানে যারা রয়েছেন আমরা দেখছি যে এই কেন্দ্রে একটি ভোটার আমরা দেখছি যে আপনারা কি ভোট দিয়েছেন? পাশাপাশি আমরা আরেকটি বুথে দেখানোর চেষ্টা করছি সেখানকার অবস্থা, সেখানকার অবস্থাও কিন্তু একই ধরনের চিত্র। এখানেও কিন্তু খুব একটা মানে ভোটার নেই, আসলে এই 3টে বুথে কিন্তু আমরা কোন ধরনের ভোটার দেখিনি এখনো পর্যন্ত। পাশাপাশি আমরা আরেকটি ভোট কেন্দ্রে দেখানোর চেষ্টা করব এই এই বুথের, যেটি রয়েছে আপনার এই বিদ্যালয়ের নিচতলাতে, সেখানেও কিন্তু ভোটারদের সংখ্যা নেই বলা চলে এবং দেখা যাচ্ছে না এবং যারা রয়েছেন তারা বেশ মানে অলস সময় পার করছেন। এবং এই ভোট কেন্দ্রের যিনি রয়েছেন দায়িত্ব, তিনি কিন্তু রয়েছেন এখানে, তিনি আমাদের জানিয়েছিলেন যে এই কেন্দ্রে কিন্তু আসলে ভোটার সংখ্যা 5,000-এরও বেশি। সেই হিসাবে আমরা সকাল থেকে খুব সংখ্যক ভোটার এখানে উপস্থিত দেখিনি। এবং পাশাপাশি আপনার আরেকটি বুথে দেখানোর চেষ্টা করব যারা রয়েছেন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন তাদের এখানকার কি অবস্থা। সেখানেও কিন্তু আসলে খুব একটা ভোটার সংখ্যা দেখা, এখানেও আসলে ভোটার নাই। অর্থাৎ আমরা যে 4টি বুথ দেখালাম সেখানে কিন্তু ভোটার সংখ্যা নাই। এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন প্রিজাইডিং অফিসার, তিনি এই ভোট কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, তিনি আসলে বলতে পারবেন যে এখানকার সব থেকে কি অবস্থা, শেষ পর্যন্ত কি অবস্থা। আপনার এই ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা কতজন? সকাল 9টা বাজে মাত্র আমরা আশা করতে পারি পরিস্থিতি এবং পরিবেশ কিছু বৃষ্টি ছিল সকালে, এই কারণে ভোটের পরিবেশ কেমন আপনার কাছে মনে হচ্ছে? খুবই ভালো এবং সুন্দর পরিবেশ। শুধু ভোটারদের উপস্থিতি কম, শুধু ভোটার উপস্থিতিটা একটু সকাল দেখে এটা একটু কম, আই থিঙ্ক এটা কিছুক্ষণ পরে আবার বেড়ে যেতে পারে। শুনছিলেন যিনি এই ভোট কেন্দ্র, তিনি কিন্তু বলছিলেন যে তারা আসলে সকাল বিধায় ভোটার সংখ্যা কম, হয়তো বা দুপুর নাগাদ হয়তো বা ভোটার সংখ্যা বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আমার একজন সহকর্মী হচ্ছেন মাসুদ, তিনি রয়েছেন মাটিকাটা এলাকায়, তিনি সরাসরি সেখানে যুক্ত হচ্ছেন। মাসুদ মুন্ডা, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আপনি গুলশানের এলাকা থেকে জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে আছি মাটিকালা এলাকায় সেনানী নিবাসের ভিতরে শিশু মঙ্গল আদর্শ প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। আপনি কিছুক্ষণ আগেই এখানে লাঙ্গল প্রার্থী আনিসুর রহমান, শিকদার আনিসুর রহমান এসে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন, তিনি আশাবাদী নিজের জয়ের ব্যাপারে। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই প্রাথমিক বিদ্যালয়টিতে আসলে ভোটার উপস্থিতি
এখনো কম, যদিও আনিসুর শিকদার আনিসুর রহমান আসার কারণে কিছু জনসমাগম হয়েছে সকাল থেকে, কিন্তু এই ভোট কেন্দ্রে আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 4,800টি ভোট, প্রায় 5,000 ভোটার রয়েছে, কিন্তু তার মধ্যে ভোটার খুবই হাতে গোনা কয়েকজন করে আসছে আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করছি যে আসলে ভোট কেন্দ্রগুলোর ভিতরে এখনো রয়েছেন আনিসুর রহমান, আপনি দেখতে পাচ্ছেন লাঙ্গলের প্রার্থী, উনি নিজে ভোট দিয়েছেন, দেওয়ার পরে আবার ঘুরে ঘুরে অন্য যে ভোট কেন্দ্র বা ভোট কক্ষ রয়েছেন সেই কক্ষগুলো পরিদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ভোট কেন্দ্রের ভিতরে যারা পোলিং এজেন্ট রয়েছেন এবং যারা অফিসার রয়েছেন, পুলিং অফিসার থেকে শুরু করে যারা আছেন তাদের সঙ্গে আসলে কথা বলছেন। আমরা আসলে যেটা বলছিলাম যে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি আসলে এই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিন্তু একেবারেই কম। আপনাকে জানাচ্ছিলাম যে এই ভোট কেন্দ্রে 4,800 ভোটার রয়েছেন এবং অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছিলেন যে আসলে তাদের অফিস রয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই যে পরিবেশগুলো আমরা আগে দেখতাম যে ভোট কেন্দ্রে আগে সকাল সকাল মানুষ এসে ভোট দিয়ে দিত, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ তাপমাত্রা বাড়তে পারে, ঝামেলা বাড়তে পারে, যার কারণে মানুষ সকাল সকাল এসে ভোট প্রয়োগ করতেন, তার ভোটাধিকার প্রয়োগ করতেন। এই অবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পাইনি, সকাল থেকে এখানে একেবারে ফাঁকা অবস্থা, দু একজন করে আমরা দেখতে পাচ্ছি আসলে ভোট দিচ্ছেন। আমরা চেষ্টা করছি আসলে ঘুরে ঘুরে পুরো চিত্রটি দেখানোর জন্য। আমরা এখান কিছুক্ষণ আগেই এখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন নাঙ্গলের প্রার্থী আনিসুর রহমান, তিনিও বলেছেন যে আসলে মানুষের মধ্যে যে ভোট প্রদানের যে আগ্রহ সেটা আগের মতো নেই, তবে ধীরে ধীরে তিনি আহ্বান জানিয়েছেন সকলে এসে ভোট দিন এবং ভোটের পরিবেশ এখনো পর্যন্ত আমরা সুষ্ঠু দেখছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য, আপনাদেরকে ধন্যবাদ। গুলশান ও মাটিকাটা এলাকা থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।